নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা ভালো আছি। আজকে হইলো সরস্বতী পূজা, এখন সকালবেলা 9টা বাজে গেছে। আমাদের এদিকে পূজা হইতেছে 3-4টার মতো, মানে আমাদের আর কি সম্প্রদায় আছে 2টা, তো আমরা আর কি আমাদের এই জায়গায় 3টা হইতেছে, আমাদের পাড়া একটা, একটা দক্ষিণ পাড়া, আর একটা হইতেছে আমাদের মন্দিরে। তো মানে আমি কোনো বছরই বেশি সময় না খেয়ে থাকতে পারি না, এই জন্য আমি যে বাড়িতে আগে হয় ওই বাড়িতে দেই। তো আমাদের পাড়ায় যেহেতু আগে হইতেছে, এই জায়গায় আমি আর কি অঞ্জলি দিব, কারণ আমি আর সত্যি কথা বলতে না খেয়ে থাকতে পারি না। আর যেদিন কোনো একটা উদ্দেশ্য করে না খেয়ে থাকি, ওই দিন আরও থাকতে পারি না। আর এমনিতেও মাঝে মাঝে 11টা 12টা বেজে যাই সকালে খাওয়া খাইতে, যদি বিপদে পড়ি আর কি, তাও খিদে লাগে না ওইরকম। কিন্তু আর যেদিন কোনো একটা অনুষ্ঠান থাকে, উপবাস থাকতে হয়, ওই দিন আর থাকতে পারি না। তো এই কারণে আমি আমাদের পাড়াটাই দিব, আমাদের পাড়ায় পূজা হইতেছে, তো একটু পরে যাই রাসমণি আমাদের পাড়াটাই দিব, কারণ ওইদিকে দূর হয়ে যায়। তো এই জন্য আর কি মোটামুটি অনেকেই আমাদের পাড়াটাই দিব। তো আমিও দিব, এখন চান করবো, রাসমণি চান করছে, সকালে বাড়ি ঘর নেপলো সবাই। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো বন্ধুরা, আমরা চান করে রেডি হয়ে নিছি, ওইদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে, আমরা আর কি পিছিয়ে পড়ছি। তো আমরা এখন যাই, দেখি সিরিয়াল পাই কিনা, সিরিয়াল না পাই তাহলে অন্য বাড়িতে যাই দিতে হইব। তুই তুই নাচবি? হ্যাঁ, তুই কি অঞ্জলি দিবি? হ্যাঁ, তুই জানি কি খাইছ, ভাত খাইছ না, না কি খাইছ, লুডুস খাইছ, লুডুস খেয়ে অঞ্জলি দিবি? অনুপম সকালে যে গেছি, তুই কি অঞ্জলি দিবি? কয় হ, আমি তুই কি উপাস রয়েছে, কয় হ, আমি কি খাইছ, কয় লুডুস, ও লুডুস খেয়ে উপাস রয়েছে। আর এই যে 10:30 ওই দিন দিচ্ছি, ওইটাই দেখেন কেমন দেখতেছে, ভালোই লাগতেছে। তুমি দিলে না বেশি আসত না, একবার এই দিব বেল চন্দন অঙ্গ পুষ্প বাহানুই বাগদেবী সরস্বতী নম ভক্তি ধর হাতে রাখ সরস্বতী নম নিত্যং ভদ্র কালই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত সানেভ্য এবচ সাহা এসো ছিল্লাঞ্জলি
Namaste.
তো আমাদের অঞ্জলি দেওয়া শেষ, এখন আমরা একটু মন্দিরে যাইতেছি ঠাকুর দেখতে। এখন আমরা দাদু গাইতে যাইতেছি, দাদু গাইতে সরস্বতী পূজা করতেছে। আই কাবা তো আছে কি করব বেক হয়ে গেছে আরে হ্যাঁ ভাগ গেল।